টান দিলে তিন টাকা এমনি ফেলে দেবো। হ্যালো বেয়াস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আননোন ট্রেডিং থেকে আপনাদের আবার স্বাগতম। বেয়াস দেখতে পাচ্ছেন, এটা হলো তুরস্কের মিল্কিং মেশিন। এই যে চাচা নিয়ে আসে, আমাদের চাচা নিয়ে আসে পাবনা জেলা থেকে। চাচা কোথা থেকে মেশিনটা কিনছেন? খিলক্ষেত থেকে। খিলক্ষেত থেকে মেশিনটা আপনি দেখছেন কিভাবে? এটা আমি ইউটিউবের মাধ্যমে দেখছি। ইউটিউবে ওনাদের নাম্বার ছিল, নাম্বারে আমি মোবাইল নাম্বারে যোগাযোগ করে তারপর ওনাদের অফিসে যাই, ওনাদের অফিসে যাই, তারপরে আমি খিলক্ষেত। জি চাচা, আমাদের অফিসটা কোন জায়গায়? আর আপনার গরু কয়টা? আমার গরু আছে দুইটা গাভী। দুইটা গাভী না, পাঁচটা আছে। জি জি। সবাইকে বলি যে তুরস্কে মিল্কিং মেশিন, আপনারা যারা হাতে দুধ দেওয়া অনেক কষ্ট হয় তারা এই মেশিনটি অবশ্যই সংগ্রহ করতে পারেন। আর আমাদের পেজে দেওয়ার নাম্বারটি অবশ্যই যোগাযোগ করেন। আর আমাদের অফিস হলো ঢাকা খিলক্ষেত, আর আমাদের কোম্পানির নাম আননোন ট্রেডিং কোম্পানি। লিখে সার্চ দিলেই পাওয়া যাবেন ইউটিউবে। আর আমরা মেশিনটি সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি। আপনি যদি চান অবশ্যই আমাদের পেজের নম্বরে যোগাযোগ করতে পারেন। চলেন তাহলে ভিউয়ার্স, কিভাবে দুধ হয় আপনাদের দেখাবো আমরা। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে দুধ দন করার মেশিনটি সেট আপ দেওয়া হয়ে গেছে, এবং এই মেশিনটির সাহায্যে গাভী থেকে খুব ভালোভাবেই দুধ দন করা হচ্ছে। ভিউয়ার্স, এটি হচ্ছে তুরস্কের মিল্কিং মেশিন। এই মেশিনটি দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে গাভী থেকে দুধ দন করা যায়। এই মেশিনটি দিয়ে দুধ দন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে। আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমরা শুধু এই দুধ দন করার মেশিনই নয়, খামারি যত আরও আধুনিক মেশিনারি আছে ওই মেশিনারিগুলো বিক্রি করে থাকি, যেমন ক্রিম সাপাটার মেশিন, ধান কাটার মেশিন, ঘাস কাটার মেশিন, মানে খামারি যত মেশিনারি আছে ওই মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি। আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যারা যারা আমাদের চ্যানেল এগ্রো মেশিনারি ডিবিতে নতুন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।